জাতীয় স্মৃতিসৌধ 16ই ডিসেম্বর কিংবা 26শে মার্চ যে কোনো প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে গেলেই আমাদের অবশ্যই জাতীয় স্মৃতিসৌধটি আঁকতে হয়। কিন্তু এর নিয়ম না জানায় আমরা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে থাকি এটি আঁকতে গিয়ে। হ্যালো ভিউয়ার্স, রং তুলি আর্ট স্কুল চিটং ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ড্রয়িংয়ের বিষয় হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ খুব সহজে নিয়ম করে কিভাবে আঁকা যায়। তাহলে আমরা আঁকা শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে আমরা আমাদের যে বেজ রয়েছে সেই বেজটি ড্র করে নিব, তারপর এর মাঝামাঝি একটি লাইন টেনে নিব। এরপর আমরা ডান দিকে 7টি এবং বাম দিকে 7টি স্কেলে যে ইঞ্চি রয়েছে সেই ইঞ্চি দিয়ে ডট দিয়ে নিব। এরপর আমরা আস্তে আস্তে দুপাশে সেমভাবে দূরত্ব নিয়ে আমরা এই ডটগুলোর সাথে যোগ করে দিব। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। স্মৃতিসৌধের এই যে 7টি স্তম্ভ আমরা অঙ্কন করছি, এই 7টি স্তম্ভ মূলত বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনকে নির্দেশ বহন করে। এর নকশাটি প্রণয়ন করেছিলেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবরও কিন্তু রয়েছে। ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের 6 দফা আন্দোলন, ১৯৬৯ গণ অভ্যুত্থান, ১৯৭১ মুক্তিযুদ্ধ, মোট এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত করা হয়েছে। তাহলে আমরা যখন আঁকবো তখন অবশ্যই মাথায় রাখবো এখানে অবশ্যই যাতে 7টি স্তম্ভ হয়ে থাকে। স্মৃতিসৌধটি যখন অঙ্কন করা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এভাবে করে দাগগুলো টেনে নিব, যাতে করে এই যে আলাদা আলাদা বিভাজনগুলো রয়েছে সেগুলো সহজে বোঝা যায়। তো যখন আমরা ডান দিকেরগুলো আঁকবো তখন ডান সাইডেরগুলো একরকমভাবে হবে এবং বাম সাইডেরগুলো অন্যভাবে করতে হবে। অনেকে দেখা যায় একইভাবে সবগুলো দিয়ে ফেলে, তখন এটি ভুল হয়। পরবর্তীতে আমরা মাঝখানের যে বেজ রয়েছে সেই বেজটিকে নিব। এটি খুব সহজভাবে প্রথমে আমরা একটু ত্রিভুজ করে নিব, দুপাশেই উপরে এবং নিচে আমরা একটু করে ত্রিভুজ ত্রিভুজ করে নিব, করে জাস্ট এটাকে এভাবে করে আমরা যোগ করে দিব। এরপর আমরা মাঝখানে আমাদের যে লাইন টেনে নিয়েছিলাম সোজা হওয়ার জন্য সেই লাইনটি আস্তে করে মুছে দিব, কারণ এই লাইনটির কোনো প্রয়োজন নেই এখানে। এবার আমরা এর সামনের যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়িগুলো একটু ড্রয়িং করে নিব, সোজা সোজা করে একটু সিঁড়ি ড্রয়িং করে নিব। এরপর এর সামনে একটি পুল রয়েছে, সেই পুলটি আমরা এঁকে নিব। এভাবেই মূলত স্মৃতিসৌধটি অঙ্কন করতে হয়। এছাড়া আমরা এখন বাদবাকি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আনুষঙ্গিক, এগুলো দিয়ে একটি সুন্দর দৃশ্য তৈরি করে ফেলা যায়। তো আমরা প্রথমে দেখিয়েছি স্মৃতিসৌধ কীভাবে অঙ্কন করতে হবে, এরপর আমরা দেখিয়েছি কীভাবে এটি দৃশ্য হিসেবে তৈরি করতে হবে। বন্ধুরা, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 17ই মার্চ কিংবা 15ই আগস্ট, এরকম বিভিন্ন দিবসের যে প্রতিযোগিতার ছবিগুলো রয়েছে আপনারা সবচেয়ে ছবিগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া শেখ রাসেল দেয়ালিকা বিভিন্ন দিবস উপলক্ষে তৈরি করার যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু দেখিয়ে থাকি। আপনারা যদি দেয়ালিকা কিংবা বিভিন্ন দিবসের ছবিগুলো পেতে চান বা বিভিন্ন ধরনের ক্রাফটের কাজগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা একটি জাতীয় পতাকা এঁকে নিলাম, এরপর এর পেছনে আর কিছু আনুষঙ্গিক গাছপালা দিয়ে আমরা এটিকে সুন্দর করে সাজিয়ে নিব। তো আমরা যেহেতু রং এর পরবর্তী ভিডিওতে আমরা এর কালার করানো দেখাবো, আশা করি আমাদের পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন। তো কালার করার সময় আপনারা দেখতে পাবেন পেছনের গাছ যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই গাছের কারণে কিন্তু স্মৃতিসৌধ অনেক বেশি সুন্দর লাগবে। তো আমরা যদি কোনো দৃশ্য আঁকি প্রতিযোগিতার জন্য সেক্ষেত্রে আমরা যে স্মৃতিসৌধ রয়েছে সেটিকে একটু লাইট কালার করলে অবশ্যই
ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক কালার ইউজ করব যাতে করে এটি দেখতে অনেক বেশি সুন্দর হয়। অনেকটা ক্রিসমাস ট্রির মতো করে আমরা এই গাছগুলো এঁকে নিয়েছি। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই।